আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার বাড়ির ডিজাইন দেখাবো। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। সো এই বাড়িটার ভিতরে এমন সুন্দর করে সাজানো হয়েছে যাতে আপনার মেহমানরা আসলে কীভাবে সেটিং করবেন, কীভাবে মহিলার পিছনে পর্দা করতে পারে, এমন সব দিক বিবেচনা করে সুন্দর মতো এই বাড়িটা সাজানো হয়েছে। সো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। সো কম খরচে যারা সুন্দর বাড়ি করতে চান তাদের জন্য পারফেক্ট হবে। সো এটা একতলায় যখন করবেন তখনও ভালো লাগবে, দোতলা করলেও ভালো লাগবে, এরকমভাবে ডিজাইন করা হয়েছে। সো অনেক বাড়ি আছে যে দোতলা করলে, একতলা করলে, দোতলা করতে গেলে একটু অন্যরকম হয়ে যায়। সো এরকমভাবে না করে একবার সিস্টেমটা সব একই রকম রেখেছি যাতে আপনি একতলা, দোতলা, তিনতলা যেমন করেন না কেন যাতে সামনের থেকে লুকটা দেখতে সুন্দর আসে। সো প্রথমে আমি এই বাড়িটার বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো, তারপর এটা ভিতরের ডিজাইন দেখাবো, তারপর এটা ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ এবং এটা তৈরি করতে গেলে আমার কেমন খরচ পড়বে এবং বিস্তারিত খরচ সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সো দেখেন এই বাড়িটার পিছনের দিকে দেখেন বারান্দা রাখা হয়েছে, আপনি চাইলে কিন্তু বারান্দা বাদ দিয়েও করতে পারবেন। সো কীভাবে কী করবেন না করবেন এই সব কিছু আমি বিস্তারিত কিন্তু ধাপে ধাপে এই ভিডিওতে আলোচনা করব। সো বারান্দা বাদে করলে কেমন হবে, বারান্দা সহ করলে আপনার খরচটা কেমন হবে বা বারান্দা সহ প্ল্যানিংটা কেমন আসবে, সো এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। সো দেখুন অলরেডি আমরা এই বাড়িটার বাইরের ডিজাইনটা শেষ করে ফেলেছি। তো চলেন এখন আমরা এই বাড়িটার ভিতরে ডিজাইন দেখবো, ভিতরে কীভাবে কী করা হয়েছে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে একে করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথম উপর থেকে ছাদ খুলি, তারপর দেখি ভিতরে কী কী আছে। তো দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলেছি, এটা হচ্ছে প্রবেশপথ, আপনি এখানে ঢুকবেন। চাইলে কিন্তু দুই পাশে বসার জায়গা করতে পারেন, সো আমি করি নি, আপনার চাইলে বসিয়ে জায়গা করে নেবেন। এটা হচ্ছে প্রবেশপথ, এখান থেকে ঢুকবেন। সো এটার পর ভিতরে ঢোকার পর দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ড্রয়িং রুম। সো এটা হচ্ছে ড্রয়িং রুম, দেখেন এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ড্রয়িং রুমটা সিম্পলের মধ্যে প্রজাপতি ফুল দিয়ে সুন্দর মতো সাজানো হয়েছে এবং এটা হচ্ছে কোনাকুনি হবে যাতে টিভিটা রাখা হয়েছে, যাতে দেখতেও সুন্দর লাগে। আপনি এখানে একটা পর্দা লাগিয়ে দেবেন, এখানে একটা পর্দা লাগিয়ে দেবেন বা দরজা লাগিয়ে দেবেন, তাতে তাতে কী হবে মেহমান আসলে এখানে বসবে, ঠিক আছে, পিছনে মহিলারা সেফ থাকতে পারবে। এবং আপনি যদি মেহমানদের খাওয়া দাওয়া করতে চান তাহলে এই রুম দিয়ে প্রবেশ করিয়ে এখানে ডাইনিং রুম রাখা হয়েছে। সো ডাইনিং রুমে ঢোকাবেন, ডাইনিং রুমে এখানে খাওয়া দাওয়া করাবেন। সো এটা হচ্ছে খাওয়ার ডাইনিং রুম এবং এটা হচ্ছে রান্নাঘর, কিচেন। তো কিচেনে দুইটা দরজা রাখা হয়েছে, একটা হচ্ছে আপনার ডাইনিং রুমে আসবে এখান দিয়ে, আর একটা হচ্ছে ভিতর থেকে এই রুমে কিচেনের রুমে আসবে। সো এমনভাবে প্ল্যানিংটা করা হয়েছে যাতে যে কোনো মেহমান আসলে যাতে পিছনে মহিলারা সেফ থাকতে পারে এবং খুব সুন্দরভাবে চিন্তাভাবনা করেই প্ল্যানিংটা করা হয়েছে। সাথে ডান পাশে হচ্ছে টি রুম, যেটা আপনি মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। সেই রুমের সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা এবং ডাইনিং রুমের সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা। এটা সামনের লুকটা সুন্দর করার জন্য এইভাবে করা হয়েছে। এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট, চাইলে আপনি এটা অ্যাটাচও করতে পারেন। এবং পিছনে রয়েছে আরেকটি রুম, এই রুমটি যেটা আপনি বলছিলাম এই প্ল্যান অনুযায়ী মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এই সিঁড়ির নিচে একটি টয়লেট রাখা হয়েছে এবং একটি বারান্দা আছে পিছনের দিকে। সো আপনি যদি এটা পিছনে বারান্দা না রাখেন তাহলে এই রুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং পিছনে আরেকটি রুম রয়েছে, এটা রুম, এই রুমের সাথে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা এবং এখানে রয়েছে সিঁড়ি। সো এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলায় উঠবেন। সো আমি একসাথে যদি দেখাই তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন। এটা ড্রয়িং রুম, এখান দিয়ে আপনি হচ্ছে ডাইনিং রুমে ঢুকবেন মেহমান আসলে, আবার এখান দিয়েও ডাইনিং রুম রান্নাঘর দিয়েও ডাইনিং রুমে ঢোকা যাবে। আবার এই রান্নাঘর ঢোকার জন্য ভিতর থেকে একটা রুম রয়েছে এবং এখানে একটি পর্দা করতে পারবেন। এবং পিছনে রয়েছে দুইটা রুম, তো দুটার এক দুই তিন তিনটা বেডরুম রয়েছে, রয়েছে ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন এবং দুইটা টয়লেট, এটি একটা সেটি কমন এবং চারটা বারান্দা। আপনি চাইলে দুইটা বারান্দাও ব্যবহার করতে পারেন, সামনে দুইটা পিছনে দুইটা যদি না লাগে। সো এই হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর। তো দোতলাটা কেমন হবে এবং অপর ফ্লোর কেমন হবে এটা আমি টু ডি ফ্লোর প্ল্যানে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সো দেখেন এটা হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান, আছে এটা প্রবেশ পথ গ্রাউন্ড ফ্লোরে, এটা এদিকে আছে 10 ফিট, এদিকে আছে 6 ফিট, ভিতরে প্রবেশ করবেন। সো এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুম এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 10 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট, অর্থাৎ 12 ফিট বা 10 ফিট রুম। এটা হচ্ছে টিভি, এখানে এখানে টিভি দেখার জন্য। এবং এই রুম থেকে ঢুকবেন, ঢোকার পর এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুম থেকে ভিতরে ঢোকার জন্য একটি জায়গা আছে, এটা হচ্ছে ডাইনিং রুমে। সো এটা ডাইনিং রুম বা বেডরুম, আপনি যদি করেন যে আমি ডাইনিং রুম করবো না তা বেডরুম করতে পারবেন, আবার চাইলে কিন্তু ডাইনিং রুমটা একটু চাপিয়ে এখানে একটা বেড ফেলে ডাইনিং রুম প্লাস গেস্ট বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে ডাইনিং রুম এবং এখানে হচ্ছে একটি বারান্দা 10 ফিট 7 ইঞ্চি বা 3 ফিট 6 ইঞ্চি, দুই পাশে বারান্দা সেম মাপ। এবং এটা হচ্ছে রান্নাঘর 11 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট, রান্নাঘরটা খুব বড়সড় একটি রান্নাঘর, রান্নাঘর থেকে একটি দরজা আছে এবং ভিতর প্রবেশ এই একটি দরজা, একটি দরজা। সো আপনি এখানে রয়েছে বেডরুম 1, এটা আছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট। সো এই বেডরুমটা একটু বড় রাখা হয়েছে এবং হচ্ছে কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট। এবং পিছনে রয়েছে বেডরুম 2, এটা আছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট। রয়েছে বেডরুম 3, 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট, দুইটা বড় বড় রুম তিনটাই। এবং পিছনে বারান্দা রয়েছে 10 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, বড় বড় বারান্দা। এবং এটা চলে রয়েছে 4 ফিট বাই 7 ফিট, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে হচ্ছে আপনি উপরে উঠবেন। সো এই হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোরটি। তো এটা দৈর্ঘ্য কত কাছে আমি একটু দেখাই।
তো দেখেন এটা দুর্গ আছে, এখান থেকে এই পর্যন্ত আছে 35 ফিট দুর্গ, এবং প্রস্থ রয়েছে 36 ফিট, এখান থেকে 36 ফিট, অর্থাৎ 35 বাই 36 ফিট টোটাল। এখানে জায়গার পরিমাণ রয়েছে 1260 স্কোয়ার ফিট, এটা শতাংশ হয় 2.89%, এবং যদি আপনি কাটা হিসাব করেন তাহলে হয় প্রায় হচ্ছে 1.75 কাঠা। সো আমি আবার বলছি 35 বাই 36, তো টোটাল একবার সর্বমোট জায়গার পরিমাণ আছে এখানে 1260 স্কোয়ার ফিট, তার মধ্যে ফাঁকাটা বাদ যাবে। সো এই 1260 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে এখানে। সো এটা দেখেন দরজা মাপের প্লানটা আমি দেখাই আপনাদের। সো এই হচ্ছে দরজা মাপ, এখানে 3 ফিট 4 ইঞ্চি মেন দরজা, এবং ভিতরে যতগুলো 3 ফিট হবে এটা রাখবেন 4 ফিট, এবং টয়লেটগুলো রাখবেন 2.5 ফিট বাই 7 ফিট, আর বাকি রুমগুলো হবে 3 ফিট বাই 7 ফিট করে, এবং উইন্ডোগুলো হবে 5 ফিট বাই 4.5 ফিট করে হাইট, এবং হ্যাঁ সবগুলো এরকম। আর টয়লেটগুলো আপনি 1.5 ফিট বাই 1.5 ফিট বা 2 ফিট বাই 1.5 ফিটও রাখতে পারেন। সেটা আপার ফ্লোর প্ল্যান, অর্থাৎ এটা দিয়ে আপনি কিন্তু দোতলায় উঠবেন। সো এখান দিয়ে আপনি দোতলায় উঠলেন, দোতলায় উঠার পরে দোতলার প্ল্যান, দোতলায় এখানে রয়েছে কী কী একটু দেখাই আপনাদের। সো দোতলায় বেডরুম রয়েছে 4টি টোটাল, এই যে হচ্ছে 1, 2, 3, 4টা বেডরুম রয়েছে। সো প্রত্যেকটা বেডরুমে রয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট করে, 12 ফিট 8 ইঞ্চি, 12 ফিট 8 ইঞ্চি, 12 ফিট 8 ইঞ্চি, তো 3টা রুম, 4টা রুমই সেম। এবং এখানে রয়েছে 2টা টয়লেট কমন রয়েছে, আমি অ্যাটাচ করে নেবেন, আপনি যে কোনো একটা রুমের সাথে অ্যাটাচ করে নেবেন, এটা ওই রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন, বা এটা যে কোনো একটা একটাকে আপনি অ্যাটাচ করে নেবেন। এবং এটার উপর আপার লিভিং বা ড্রয়িং রুম যেটা, এটা রয়েছে এদিকে, বা এটাকে চাইলে আপনি আর একটি বেডরুম ব্যবহার করতে পারেন, কারণ এটার সামনে একটা বারান্দা আছে। এবং এটা রয়েছে চারপাশে 4টা বারান্দা, এই রুমটা রুম করলে এটা বারান্দা করে নিতে পারবেন, অথবা ড্রয়িং রুম বা অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে এটা টোটাল আপার ফ্লোর প্ল্যান, এটাও সেম একই 1260 স্কোয়ার ফিট জায়গা আছে টোটাল এখানে। সো দোতলাও দেখলেন, নিচতলাও দেখলেন, তো টোটাল আমি 2টি ফ্লোর প্ল্যানটা দেখিয়ে দিয়েছি। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সম্পর্কে ধারণা দিয়ে দিই। সো দেখেন এই বাড়িটা সেম টু সেম করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সম্পর্কে ধারণা দিয়ে দিব। তবে জায়গা, স্থান পেতে এবং মালামাল হচ্ছে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে একবারে যেরকম মডেল দেখিয়েছি, যদি আপনি যদি সেম টু সেম এরকমই করতে চান, তো দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা করেন, দেখেন যেটার মতো একতলা করেন, তাহলে আপনার খরচ পড়বে প্রায় 19 লাখ। এবং কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা কমপ্লিট করেন, তাহলে আপনার খরচ পড়বে প্রায় 32 থেকে 33 লাখ টাকার মতো খরচ পড়বে সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। কেউ যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে আরও খরচ বাড়বে। সো এই বাড়িটার আপনি যদি স্ট্রাকচারাল ডিজাইন, প্লাম্বিং, লিকটেল সহ বিস্তারিত ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা পিডিএফ ফাইলও যদি প্রয়োজন হয় এটা ফ্লোর প্ল্যান প্লাস 3D। সো সেই জন্য যোগাযোগ করতে পারেন, আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনেও দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।